তৌফিক ই ইলাহি চৌধুরী একজন রাজনীতিবিদ এবং জীবিকা সূত্রে একজন সরকারি আমলা, যিনি 1968 সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন। 1971-এ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর নানা গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালনের পর 2002 সালে তিনি সচিব হিসেবে অবসরে গমন করেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি অদ্যাবধি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা, একমাত্র উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা তিনি, যিনি প্রবাসী সরকারে যোগ না দিয়ে প্রথম থেকে অস্ত্র হাতে রণাঙ্গনে অবস্থান করেছেন। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য নবগঠিত বাংলাদেশ সরকার 1972-এ তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। 1945 সালের 1 জানুয়ারি তৌফিক ই ইলাহি চৌধুরীর জন্ম। পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামে। তার বাবার নাম সাখাওয়াত হোসেন চৌধুরী এবং মায়ের নাম সুফিয়া চৌধুরী। 1973-এ তিনি পল্লী কবি জসীমউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা আসমা তৌফিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে যথা বুশরা ও মেহনাজ। বৈবাহিক সূত্রে বাংলাদেশী রাজনীতিবিদ মওদুদ আহমেদ তার ভাইরা ভাই ছিলেন। কর্মজীবন। তৌফিক ই ইলাহি চৌধুরী 1971 সালে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে 21 থেকে 23 মার্চ তিনি ঝিনাইদহে কয়েকজন বাঙালি সহকর্মীর সঙ্গে মিলিত হন। আলোচনা করে সিদ্ধান্ত নেন, যদি সামরিক সংঘর্ষ অবধারিত হয় তবে তারা নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলবেন। স্বাধীনতা লাভের পর তৌফিক ই ইলাহি চৌধুরী পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সচিব পদে উন্নীত হয়ে 2002 সালে অবসর গ্রহণ করেছেন। 2009 সাল থেকে তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের ভূমিকা। 1971 সালের 25 মার্চ রাতেই তৌফিক ই ইলাহি চৌধুরী জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। 26 মার্চ তিনি দুটি চিঠি লিখে পাঠান ভারতে, আরেকটি পাঠান মেহেরপুর সীমান্ত সংলগ্ন মদিয়া জেলার DC-কে, এর অনুলিপি দেন BSF এর স্থানীয় অধিনায়ককে। দ্বিতীয় চিঠি ভারতের জনগণকে উদ্দেশ্য করে। দুটি চিঠিতেই ছিল তার স্বাক্ষর এবং সরকারি সিলমোহর। দ্বিতীয় চিঠিটি 27 মার্চ অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয়। চিঠি পেয়ে নদিয়া জেলার DC ও BSF এর অধিনায়ক সাড়া দেন। তাদের আমন্ত্রণে 29 মার্চ তিনি ভারতের বেতাই BOP-তে যান। তারা বাংলাদেশের দূত হিসেবে মর্যাদা দিয়ে সাদর অভ্যর্থনা জানান। BSF এর ছোট একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তারা আলোচনা করেন। পরদিন 30 মার্চ তিনি চুয়াডাঙ্গা যান এবং চুয়াডাঙ্গায় EPR উইং এর বাঙালি সৈনিকদের বিদ্রোহের খবর তিনি আগেই পেয়েছিলেন। এখানে অবস্থানকালে আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আহমদ ও ব্যারিস্টার আমির উল ইসলামের সঙ্গে তার দেখা হয় এবং ঝিনাইদহ মহকুমার পুলিশ কর্মকর্তা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ভারত বাংলাদেশ সীমান্তে চ্যাংখালি চেকপোস্টে নিয়ে যান। তৌফিক ই ইলাহি চৌধুরী প্রতিরোধযুদ্ধকালে সক্রিয় যুদ্ধের পাশাপাশি মুক্তিযুদ্ধের নানা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। 30 মার্চ আবু ওসমান চৌধুরীর সার্বিক নেতৃত্বে প্রতিরোধযোদ্ধারা কুষ্টিয়া আক্রমণ করেন এই যুদ্ধে এবং 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের কার্যক্রম শুরু হলে তৌফিক ই ইলাহি চৌধুরীকে বাংলাদেশ সরকারের সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তিনি নিরাপদ বেসামরিক দায়িত্বের বদলে সশস্ত্র যুদ্ধেই আগ্রহ প্রকাশ করেন। তখন তাকে মুক্তিবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ ক্রমেই সাংগঠনিক রূপ পায়। এ সময় সেক্টর গঠিত হয়। তৌফিক ই ইলাহি চৌধুরী 8 নম্বর সেক্টরের শিকারপুর সাব সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। পরে তিনি বেনাপোলে সাব সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বেনাপোল সাব সেক্টরের আওতাধীন এলাকা ছিল বেনাপোল ট্রানজিট পয়েন্ট থেকে যশোর জেলার কেশবপুর পর্যন্ত। এর উত্তরে ছিল ঝিকরগাছা এবং দক্ষিণে সাতক্ষীরা জেলা। পাকিস্তান সেনাবাহিনীর 107 ইনফ্যান্ট্রি ব্রিগেডের 22 FF ফ্রন্টিয়ার ফোর্স এই এলাকায় প্রতিরক্ষায় নিয়োজিত ছিল। এ এলাকায় অনেক যুদ্ধ সংগঠিত হয়। তৌফিক ই ইলাহি চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ পরিচালনায়
বেনাপোল সাবসেক্টরের মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অসংখ্য অপারেশন করেন। তার সার্বিক নেতৃত্বে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সরাসরি যুদ্ধ সংগঠিত হয়, এর মধ্যে পটুয়াখালীর যুদ্ধ অন্যতম। 1971 সালের 12 সেপ্টেম্বর সন্ধ্যার পর তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারতের কাঁঠালবাগান ক্যাম্প থেকে বাংলাদেশের ভেতরে এসে পুটখালীতে অবস্থানরত পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। তখন তুমুল যুদ্ধ হয়। পুরস্কার ও সম্মাননা বীর বিক্রম। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।